অবিশ্বাস্য মনে হচ্ছে। কাল সন্ধ্যে 7:30টার সময় লাহাবাড়ির ছোট ছেলে সুবোধ বালকের মতো গুটি গুটি পায়ে এ বাড়িতে ফিরে এসেছে। আমি কিভাবে রিয়াক্ট করবো তাই তো বুঝতে পারছি না। কেন কেন এতদিন বাড়িতে ছিলাম আর শান্তিতে ছিলাম, ওকে দেখলি আমার একেবারে না ফিরলেই ভালো হতো আমাদের পক্ষে, কিন্তু সেটা যখন হলো না তাও রক্ষে যে বাড়ির বাইরে ওই বসির মেয়েটাকে বিয়ে করে আসেন। এখনো বিয়ে করতে পারে, আনন্দ করো আনন্দ করো, বড় করে একটা পার্টি দাও। মানে ইন্দ্র বিয়েতে রাজি? রাজি? একটা টেন্টেটিভ ডেট পর্যন্ত ফিক্স হয়ে গেছে, এখন শুধু বিয়ার ফেরার অপেক্ষা। তাই মিরাকলটা হলো কি করে? কি করে হলো সেটা জেনে তোমার কি লাভ? শেষ ভালো যায় সব ভালো তার। নিশ্চয় চেষ্টা করে বুঝেছে যে মোহনের সঙ্গে বিয়ে হওয়াটা সম্ভব নয়, তাই বিয়াকে বিয়ে করে ফেলাটাই ভালো, সব দিক বজায় থাকবে। ওর ঘটে এত বুদ্ধি আছে, তবে এতদিন বাড়ির বাইরে থেকে বুঝেছে কত ধানে কত চাল। দিয়াকে একবার এবারে বউ হয়ে আসতে দাও, তখন আমি সকলকে বুঝাবো যে কি হলো মেয়েটা কিন্তু বড় ভালো। না আমি বলছি যে মানে ইয়ে আসলে দিয়াকে এবারে বউ হিসেবে খুব ভালো মানাবে। উৎসাহটা বেশি মনে হচ্ছে? উৎসাহ হবে না, এতদিন পরে বড় বড় বিয়ে হচ্ছে। বিয়ে সংক্রান্ত উৎসাহ হলে কোনো কথা নেই, কিন্তু ইন্দ্র বিশেষ কাউকে বিয়ে করছে বলে তোমার বিশেষ উৎসাহ দেখা দিলে তো তো আগাম সাবধান করে দি, দিয়া শ্রীরাধাদের মেয়ে, বাড়ির বাইরে যা করার করো, বাড়ির ভেতরে এসব করার চেষ্টা করলে খুব খারাপ হবে। সব খারাপ চার শেষ ভালো তার।